পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল। নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরীকে ছুটিতে পাঠানো হলো। নন্দীগ্রাম থানার নতুন আইসি কাশীনাথ চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছিলেন সুমন রায়চৌধুরী, এমনটাই জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল করালো। নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরীকে বদলি করালো। নন্দীগ্রাম থানার নতুন আইসি কাশীনাথ চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছিলেন বলেই জানা যাচ্ছে। নন্দীগ্রাম থানার আইসি বদল আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা, যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি। নন্দীগ্রাম থানার আইসি বদল আরো বিস্তারিত ভাবে জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, কি জানতে পারছো? দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি, নন্দীগ্রামের মতো জায়গা, সেই জায়গায় আইসি সুমন রায়চৌধুরীকে তাড়াতাড়ি করে বদলি করা হলো এবং সেই বদলির তার নোটিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে তিনি প্রস্তুত হয়ে পড়েছেন, বেরিয়ে যাবেন এবং তার পরিবর্তে কাশীনাথ চৌধুরীকে আনা হচ্ছে। এই ঘটনায় যথেষ্ট এলাকার মধ্যে একটা আলোড়ন পড়েছে, কারণ নন্দীগ্রাম আইসি তিনি এখানে যেভাবে কাজ করেছিলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন বলে যেমন তৃণমূল কংগ্রেস দাবি করছে, তেমনি বিজেপির তরফে অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যেহেতু নন্দীগ্রামে অশান্তি পরপর ছড়াচ্ছিল, যে কারণে উভয় দলের পক্ষে এই ধরনের অভিযোগ আনা হলেও কিন্তু পুলিশ মহল বা তার যেভাবে বদলি করা হয়েছে, তার শারীরিক অসুস্থতার জন্য তাকে ছুটি চেয়েছিলেন সুমন রায় চৌধুরী, সেই ছুটি মঞ্জুর করা হয়েছে, তাকে ছুটিতে পাঠানো হচ্ছে। পরিবর্তে সেই জায়গায় কাশীনাথ চৌধুরীকে আনা হচ্ছে। এটা সম্পূর্ণ রুটিন এইভাবে ট্রান্সফার বলে পুলিশ মহল থেকে আমরা জানতে পারছি। ধন্যবাদ কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।